সবাইকে জানাই হ্যাপি সানডে। তো যেহেতু আজকে রোববার, ভেবেছিলাম গালিব স্ট্রিটে যাবো, কিছু গাছ মাছ কিনবো। তাই ইনিও এসছে আমার সাথে। কিন্তু সেই প্রিন্সেপ ঘাটের মতো আগের বারও যখন গেছিল বৃষ্টি, আজকেও তাই। তো দেখা যাক বৃষ্টির মধ্যে আমরা কতটা কি কেনাকাটা করতে পারি। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। छाए मोन हाराते रिमझी में धाराते छाए मोन हाराते एई भालो भाषाते आमा के भाषाते एलो मेघे एलो घिरे बृष्टि सुरे सुरे शोनाए रागिनी मन स्वप्न एलो मेलो एई कि शुरू होलो प्रेमे कहिनी এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে। যদিও বা এলাম এতদিন পর আসবো আসবো করে প্ল্যান করে, তাও বৃষ্টির মধ্যে দেখা যাক কতটা কি কেনাকাটা করতে পারি। চলে এসেছি, অনেক ভিড় রয়েছে। ফার্স্টে দেখবো পাখি কত করে, পাখি ভালো লাগবে টিয়া পাখি নেই, টিয়া পাখি সাদা বদ্রি পাখিগুলো, এই সাদা বদ্রিগুলো কত করে? হ্যাঁ, দু পিস ফাইভ ইঞ্চি জোড়া। এই পাখিগুলো দেখো ভালো, এগুলো কি বদ্রি পাখি? এটা কত করে? এটা জাবা, এটা 500 টাকা জোড়া আছে। আর এটা? এগুলো আপনি 180 টাকা জোড়া। 180 পাখির মার্কেটে ছিলাম, এবার যাচ্ছি মাছের দিকে। প্রচুর ভিড়, কত করে দাদা এগুলো? ছোট আর বড় দেখি, 100টা 100 লাল লাল। লাইট হবে তো? কেন, লাইট ফিটিং করে দাও। 140 নিতে পারতে, কিন্তু বেশ কিউট দেখতে একদম। আর এই ছোটটা কত দাম? পুচকেটা একদম লাইট দিয়ে কত বলো? আমি তোমার বললাম দুটো এরকম কেন আর এটা দাও। হবে তো, টবে হবে তো? আমাকে লালটাও দেবে, হ্যাঁ দাও দাও, আমাকে দাও। যে কটা কালার আছে আমাকে একটা একটা দাও। বেশি রোদে দেখা যাবে না, না ভূত আছে না বেল লাগালে? ভূত আছে, হ্যাঁ আছে না? বড় টবে দেবে,
আপনি চিলে বুঝেছেন কাগজি চিলে দুশো টাকা শপিং মোটামুটি কমপ্লিট আমাদের ঠিক আছে, এখন আরো মাছ কেনা চলছে, ভিড় আছে, এটা সেলফি খুব সুন্দর সুন্দর গাছ অনেক কিছু রয়েছে, আমি ফার্স্ট টাইম এলাম আজকে, খুবই ভালো লেগেছে, আর একদম পুরো মেঘলা ওয়েদার, সরি 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 প্রচুর শপিং করেছি আমরা, এই দেখো এখনো চলছে, এখনো মাছ কেনা হচ্ছে, আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ বৃষ্টি মোটামুটি ভালোই চলে চলে আসছে। আমরা আমার অত আইডিয়া নেই, তুমি যেটা ভালো বুঝবে সেটা দাও। নিয়ে চলে এসেছি, আসার সময় এত ভিড় হয়ে গেছিলো আর হাতে প্রচুর জিনিস ছিল বলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এই জাস্ট ফিরলাম, এবার একটু ফ্রেশ হবো, তারপর এগুলো সব সেট করবো আর তোমাদেরকে দেখাবো। এই যে গোলফিশ, চারটে গোলফিশ নিয়ে এসেছি, এক একটা গোলফিশ মাত্র 10 টাকা করে পিস নিয়েছে, দেখ ভালো লেগেছে গোলফিশগুলো, পছন্দ হয়েছে? তাহলে কাচের বোলটা সেট করি তারপর ঢালবো, হ্যাঁ।